তার আগে আমি বলিনি কেন ও বলছে আছে। আমি মুহুর লাইফে আজকে একটা নিউ চ্যাপ্টার মানে শুরু হতে যাচ্ছে, কারণ আমার কমপ্লেক্সনের সাথে আমি এটা নিয়েছি। সেই একটা বাজে গল্প নিতে ওই প্লেনের টিকিট দিয়ে আমার এই কলকাতাতে আর ফ্লাইটে নিতে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Good morning. তুমি বলো গুড মর্নিং। মুহুর লাইফে আজকে একটা নিউ চ্যাপ্টার মানে শুরু হতে যাচ্ছে, কারণ মুহু ফার্স্ট সিনথেসাইজারে নাম দিয়েছে। আর আজকে ওদের সামার ভ্যাকেশন চলছে, কিন্তু স্কুলে আজকে ফার্স্ট ক্লাস আছে, তার জন্য মুহুকে রেডি করে দিয়েছি। আমার এত দেরি হয়ে গেছে যে আমি আর রেডি হয়ে যাওয়ার টাইম পেলাম না, বাবাই দিয়ে যাচ্ছে। দেখি আমি যদি ছুটির সময় পাই তোমায় আনতে যাবো, ঠিক আছে? ভালো করে করবে, অল দ্য বেস্ট, ঠিক আছে? ও নিজেরই খুব ইন্টারেস্ট, ও নিজেই নাম দিয়েছে। চলো টাটা টাটা। সকাল থেকে দৌড়ে আর পারছি না ফিরে, কালকে রাত্রে তো ফিরতে ফিরতে 7:45 হয়ে গেল। তারপরে স্থিতি টাইপ টাইপ করছিল, অনেক ওর মামলা চাপ থাপ ছিল, যাই হোক। আর আমি তো এসেই কাছাকাছি শুরু করে দিয়েছি, কারণ ওর ট্রেকিংয়ে সমস্ত জামা কাপড় জ্যাকেট ফ্যাকেট পুরো ভর্তি ছিল, সেগুলো কাচলাম, সেইগুলো আবার তুলে মানে আমাদের জামা কাপড়ও কিছু দিলাম, সেগুলো আবার তুলে দূর মানে এতদিনের বিছানার চাদর বেড কভার মানে বেড কভার বিছানার চাদর কিছু বালিশের কভার কোল বালিশের কভার সমস্ত কিছু সব ঘরের কাচলাম, তো সেগুলো আবার মেললাম। মানে কি যে অবস্থা, এখন বিছানার মধ্যে একদম ভর্তি করে জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে। এতদিনে এই দেখো ছিলাম না, সোফাটায় ব্রিফ পত্তর সব ভর্তি, মানে কোন দিকে যে আমি মানে 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 দৌড়াবো আমি বুঝতে পারছি না, গরমে মাথা আছে। আর এতদিন একটা এরকম শুয়ে বসেছিলাম, তারপরে তো ইঞ্জিনটা স্টার্ট নিতে ওই একটু টাইম লাগবে। যে জামাকাপড়গুলো ধরো নিয়ে এসেছি বাড়ি থেকে, সেগুলোও ঠিকঠাক করে আলমারিতে যেগুলো ইউজ হয়নি ঢোকানো, আর মানে লাগেজ ফাগেজ মানে চারদিকে আমার মাথার, রান্নাঘরে এক গাদা বাসন, কাউন্টার টপে এক গাদা বাসনপত্র, মানে তার মধ্যে কিছু নেই। সকালবেলা চা দিয়ে বিস্কিট খাবো, বিস্কিটটা পর্যন্ত নেই, সব শেষ হয়ে গেছে। আলু পেঁয়াজ উফ কি অবস্থা, আমি কোন দিকে দৌড়াবো, তার উপরে কি মানে মানে কুলকুলে ঠান্ডা না, একদম জমে যাচ্ছে এরকম ঠান্ডায়। আর এরকম কাজ করতে কি ভাল লাগছে না, ছাদে গিয়ে বারবার জামাকাপড় মেলতে, উফ তোমরা তো করোই এগুলো, বুঝতে পারছো না কি সুন্দর দৌড়ে দৌড়ে জামাকাপড় মেলবে আর তুলবে। আর পারছি না, কি ভালো ছিলাম, কি সুখের দিন ছিল, আর কি শুরু হলো আমার সাথে, কেন এলাম। এত গরম দেখো, সঙ্গে সঙ্গে সব কিছু শুকিয়ে যাচ্ছে, এগুলো মানে ফার্স্ট রাউন্ড কাচার পর তুলে নিয়ে সেকেন্ড রাউন্ড রাত্রেবেলা আবার মেলে দিয়েছিলাম, আজকে এই 9টার মধ্যে সব কিছু একেবারে শুকিয়ে গেছে, চাদর ফাদর সব কিছু। আজকে লাঞ্চে আছে চিকেন করা হয়েছে, বেশি ওই চিকেন বেশি কষানো, ওই মোটামুটি পাতলাই বলতে পারো, জাস্ট আলুর একটা দিয়ে ঝোল করা হয়েছে যেটা বাঙালি চিকেন, কুমড়ো উচ্ছে দিয়ে ওই একটা ওই মানে কি বলে ছ্যাঁচড়া টাইপের করা হয়েছে। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য চাউমিন করা হয়েছে, টিফিন চাউমিন। বাবাই এইমাত্র মুহুকে আনতে গেল স্কুল থেকে, আর আমি মাথায় একটুখানি হেয়ার প্যাক লাগালাম, অনেকদিন পর সময় পেলাম। আর নাইকা থেকে একটা পার্সেল এসছে, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এর মাঝখানে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, মানে বসে থাকলে তো হবে না, গরম হোক যাই হোক কাজ করতে হবে। যে সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছি এবার জাস্ট মানে রেখে দেবো, আরও জামা কাপড় ওপরে আছে সেগুলোও নিয়ে আসতে হবে। কেমন কাটলো, শিখেছিস কিছু? খুব গরম বাইরে তো পুরো আগুন, তোরা কী করে এলি আমি তাই ভাবছি, আমাদের স্ট্যান্ড ফ্যানও নিচে নেমে গেছে এত গরম। যাই হোক ভালো ক্লাস করিয়েছে। পরের দিন কি বললো স্যার? বলছে সিনথেসাইজার কিনতে খাতা পেন নিয়ে যেতে। ও পরের দিন থেকে। আর এমনি যা শিখিয়েছে ফার্স্ট ইয়ারটা বুঝেছিস? ভালো লেগেছে তো, মজা এনজয় করেছিস তো? বাতালি হবে এই গরমে, গ্লুকন ডি ছাড়া একদম বাঁচা যাবে না, তাই গরমে গ্লুকন ডি। মুহু আবার বলেছে ওকে আবার নিম্বু আর অরেঞ্জ দুটো আবার মিশিয়ে দিতে, তার জন্য ওকে আবার মিশিয়ে দিচ্ছি। বেশি খাওয়া ভালো না, বাট দিনে একবার খাওয়া যেতেই পারে, কারণ এটা না ব্যালেন্সটা ঠিক রাখে। ফিরে এসে দেখি, আর ফিরে আসো আর যাই করো, রান্নার দিদিরা তো আর এইগুলো ভালো করে পরিষ্কার করে না গো, খুব খারাপ অবস্থা। বলছি না আমি কোন দিকে, এদিকে ফ্রিজটাও খুব খারাপ অবস্থা হয়েছে, কবে যে একটু পরিষ্কার করব আর কোন দিকে করব বুঝতে পারছি না।
মুঝে আপনি ঘর জানা হ্যায় মুঝে ঘর জানা কত এত গরম লাগছে না বারবার ঘেমে যাচ্ছে কি আর করব আর এই আর আমার একদম নাইটি পরে সেরকম ভাবে ব্লগ করতে বেশি আমি ব্লগ করি না কিন্তু এই গরমে আর কিছু পাচ্ছি না যাই হোক আমি চট করে দেখি দিই আর মুখের যা অবস্থা বাবা এইগুলো দেখে আমি আগে চান করতে যাব আর এত ঘেমে যাচ্ছি এই যে আমি খুলে দেখেছি বাট এই সিলগুলো এখনো খুলিনি জাস্ট দেখে নিয়েছি কি কি আছে তো আমি একটা ফেস পাউডার অর্ডার করেছিলাম এই নাইকার ফেস পাউডার আগে কখনো আমি অর্ডার করিনি মানে ইউজ করিনি আমি সবসময় ল্যাকমি নাই মেবেলিনই ইউজ করেছি ফার্স্ট টাইম এই নাইকার তোমার ইউজ করছি কম্প্যাক্ট পাউডার তো দেখি কেমন হয় নিশ্চয়ই ভালোই হবে কারণ আমি রিভিউ কিন্তু খুব ভালো দেখেছিলাম তো সেটা দেখেই অর্ডার দিলাম তো এইটা আমার কমপ্লেক্সনের সাথে আমি এটা নিয়েছি ইউজ করে দেখবো আর রিভিউ তো ভালোই পেয়েছি আর নিয়েছি বিশাল আয়তনে আমি এত বড়টা অ্যালোভেরা জেল নিতে চাই না একটু ছোটোটা নিতে চেয়েছি কিন্তু এই বিশাল বড়টা এসে আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেলটাই ইউজ করি বেশ ভালো আমার ভালো লাগে বেশ তো এই বিশাল বড় আয়তনের এই অ্যালোভেরা জেলটা কিনেছি এইটা আর কিনেছি যেটা আমার সবসময় লাগে কাজল একটা কাজল কিনে নিয়েছি কাজল আমি এক এক সময় এক একটা যেটা ভালো অফারে পাচ্ছিলাম এটা একটা এলেকটিনের কাজল কিনে নিয়েছি কিন্তু আমি মেনলি ল্যাকমে বা মেবেলিন ইউজ করি তো এটা আর একবার কিনেছিলাম আগে আর এটা সেকেন্ড টাইম আমি পারচেস করলাম আর একটা আমি ইয়ের লিপস্টিক কিনেছি মামা আর্থের তো এই কটকটে ওই লাল কালারটা এই দেখো এই লাল কালারটা রুবি রেড এটা আমার ভীষণ লাগে নাচে ফাচে আর ইচ্ছা করলো তাই জন্য এটা কিনেছি আগে একটা ছিল ওটা নষ্ট ফষ্ট হয়ে যাচ্ছে একটু ভেঙে গেছে তাই এটা কিনলাম এই চারটে জিনিসই কিনলাম ছুটির দিনে আজকে যেহেতু ওদের কোর্টে এখন নট টু পাস এনি অ্যাডভান্স অর্ডার দিয়েছে তাই জন্য এরকম পেপারের পর টিভি চলে তাই তো আর আমি একটুখানি কথা বলছি ওর সাথে তখন আমাকে আমি ওকে বলছি জানো তো ইউটিউবে এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে বলছে কি আমি সারা সপ্তাহ পাগলের মতো কাজ করেছি প্রচন্ড প্রেসার গেছে আজকে একটা কথা বলছি এই যে মামলাটা ধরো আরে আগে তার আগে আমি বলে দিই কেন বলছে আর তার আগে আমি কেন বলি বলছে আমি বলছি কি আমার ইউটিউবে এই এই তুমিও তাহলে ব্লগটা শুরু করো তাহলে আমার কন্টেন্টটা ভালো হবে বলছে এক কাজ করো তুমিও তাহলে আমাকে এই মামলা এইগুলো রেডি করে দাও আমি ওরম করছে কেন আমিও তো মামলা হেল্প করি না আমি তো ও ঠিক আছে ওরম এইগুলো ঠিক নয় বাবা চুপ করো ওরম বলছো অনেক হেল্প করেছি এখন হেল্প করতে হয় না ঠিক আছে জুনিয়র আছে তাই জন্য হেল্প করি না তুমি প্রফেশনটা সিরিয়াসলি করো না আমি ইউটিউবিংটা সিরিয়াসলি করব দিদি ওয়া দিদি নাই দিদি ওয়া দিদি 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 আমার এটা ভাল লাগে আমি এটা করব ওকে জানো তো একটুখানি বোঝালাম যে এই ইউটিউবে এই এই ভালো করে কনসিস্টেন্সি মেনটেন করে ব্লগ দিতে হয় হ্যান্ড দিতে হয় বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30 আর মুহুকে নিয়ে আমি একটুখানি পড়তে বসিয়েছি মুহুকে আমি পড়াই ওর কোনো টিউটর নেই প্রাইভেট টিউটর নেই এখন ওকে আমি বাংলা পড়াচ্ছি এই কবিতাটা আগেও মোটামুটি 3 লিখেছে তাও মোটামুটি একটু স্পেলিং মিস্টেক করছে তাই আরেকবার লেখাচ্ছি দিকে সন্ধেবেলা হলেই তো একটুখানি খিদে খিদে পায় তাই বাবাইকে বললাম একটুখানি চপ নিয়ে আসতে বাবাই এখানে চপ এনেছে আলুর চপ এনেছে ফিশ ফিঙ্গার এনেছে আর ওর জন্য একটা ফুলুরি এনেছে এনারা তো আবার মুড়ি খান না কিন্তু আমি একটুখানি মুড়ি দিয়েই চপ খাই তার জন্য এদের জন্য শুধুমাত্র প্লেটে চপটাই বাড়লাম আর আমার একার জন্য এখানে মুড়ি বেড়ে নিলাম আর কেউ এনারা খাবেন না এসে দেখলাম মুহু মোটামুটি কবিতাটা লিখে নিয়েছে 2 স্পেলিং মিস্টেক করেছে সেগুলো ওকে দিয়েই ঠিক করাচ্ছি ও নাকি একটাই ভুল খুঁজে পেয়েছে সেটা ও সার্কেল করেছে কিন্তু আমি চেক করতে এসে আরও কয়েকটা ভুল পেলাম বাড়িতে সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল যেহেতু বাড়ি থেকে ফিরেছি কোনো সবজিপাতি ছিল না আর বাবাইও ছিল না ট্রেকিংয়ে গেছিলো এবার দুধ থেকে শুরু করে পেঁয়াজ আলু সবজি মাংস
কিচ্ছু ছিল না। বাজারঘাট মোটামুটি গুছিয়ে রেখে এসে দেখলাম মুহু নাকি এখানে একটা গল্প লিখছে, তার পাশে ছবি আঁকছে। ও নাকি ফ্রোজেন 3 এর গল্প আগে থেকেই লিখছে। আমি একটা কথা বলবো। বল। আমি ফ্রোজেন 3 টা প্রেডিক্ট করেছি কি হবে, মানে আসলে নাও হতে পারে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মানে ফ্রোজেন 3 এখন 3 এখনো বের হইনি, পরের বছর বা তারপরের বছর বের হবে, তো আমি তখনই দেখে নেব। তার জন্য তুই আগেই গল্পটা লিখে দিচ্ছিস, তাই তো? আমার মতো। তাহলে তো তোর গল্প তো নিলাম হবে রে, রাইটার নিয়ে যাবে, তাকে কষ্ট করে আর বানাতে হলো না, মুহুর কাছ থেকে নিয়ে যাবে। সেই একটা বাজে গল্প নিতে ওই প্লেনের টিকিট দিয়ে আমার এই কলকাতাটা ফেটে দিতে, তাও ঠিক ঠিক কি তো, তার নিজেরটা তুই বাজে বলছিস কেন, ভালোই তো হয়েছে। ওদের চেয়ে তো ভালো হয়নি, যাই লিখেছিস। ঠিক আছে, তুই তোর মতো করেছিস। নেড়ের জন্য বানাচ্ছি একটুখানি পরোটা, আর মা কালকে মাটন পাঠিয়ে দিয়েছে, তো সেটা একটুখানি গরম করে নেবো। এই এতদিন কত ভালো ছিলাম, আর এখন এসে এইসব রান্না করতে এই গরমে ভালো লাগে বলো? অভ্যেসটা তৈরি হতেও তো অন্তত 3 দিন লাগে। তো এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে মাটন, বেশ অনেকটা দিয়েছিল মা একবারে, মানে দুপুরবেলাতেও হয়ে গেছে, একটুখানি খেয়েছিলাম। আর এটা হচ্ছে পরোটা, খেয়ে নিস, স্থিত চেম্বারে আছে, ও আসলে পরে খাবে। চলো, বাজে এখন 11টা, জাস্ট ডিনার টিনার করা হয়ে গেল, চান ঠান করে নিয়েছি, নাহলে এই গরমে আর থাকা যাচ্ছে না। এসি চালিয়েছিস? হ্যাঁ, মুখে বলেছি আগে গিয়ে এসিটা চালা, মানে এসে ওই গরম ঘর ঠান্ডা করার মতো আর ইয়ে নেই, ধৈর্য নেই, তার জন্য বলেছি ওকে এসিটা চালিয়ে রাখ। আমি যে মা ফ্যানটা অফ করতো, আমি জাস্ট যাবো শুয়ে পড়বো। এনিওয়েজ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বাকিরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, কমেন্ট করলে আমি বুঝতে পারি কেমন হলো ব্লগটা। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।